না, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমলকি একাদশীর। আমরা সবাই জানি আজকে হচ্ছে ভগবানের প্রিয় তিথি, মাধব তিথি, আর আজকের একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। তো আগেও আলোচনা করেছি আজকের দিন আমলকি গাছের বা আমলকি ফলের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব আজকে যে একাদশী আমলকি একাদশী, সেই একাদশীর মাহাত্ম্য কথা একসঙ্গে পাঠ করব কেমন, আর তারপর আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একাদশীর পরের দিন আমাদের কি করা উচিত, একাদশীর পরের দিন দ্বাদশীর দিন কিভাবে পালন করতে হবে, পালনের মন্ত্র কি, পালনের সময়সূচি কি, আর কি দিয়ে পালন করব কেমন। তো আজকে ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। তো আশা করছি তোমরা সবাই আমলকি একাদশী ব্রত করছো, কি করছো তো প্লিজ তোমরা করো এখন অবধি, যদি পঞ্চশস্য গ্রহণ না করে থাকো আর যদি কিছু খেয়েও থাকো যখন এই ভিডিওটা দেখছো তখন থেকে তোমরা একাদশী ব্রত শুরু করে দাও। অনেকে ভুলে যায়, তো ভুলে কিছু খেয়ে নিতে পারে, চা বিস্কুট অনেকে খেয়ে নেয়, তো কোনো ব্যাপার না, তারপরে আর খেও না। যখন ভুলে গেছিলে ভুলে করে খেয়ে নিয়েছো ঠিক আছে, কিন্তু এখন তো বুঝতে পারছো, তো এখন থেকে স্টার্ট করে দাও তোমরা একাদশী ব্রত করা কেমন। তো আজকে আমরা সারা দিন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো কেমন, সারা দিন ভগবানের সেবা করব। যেটা বলেছি আজকে চেষ্টা করবে আমলকি দিয়ে মালা গাঁথার, তো তারপরে ভগবানের জন্য আমলকি দিয়ে কিছু রেসিপি রান্না করে ভগবানকে ভোগ লাগাবে, অধিক অধিক হরিনাম জপ করবে, সমস্ত নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবে, মিথ্যা কথা কম বলবে আজকে, মানে যতটা সম্ভব বলবেই না, তারপরে কারো ব্যাপারে নিন্দা, কারো নিন্দা, পরচর্চা, পরনিন্দা, পর সমালোচনা এগুলো একদম করবে না ঠিক আছে। আর করবে হলে সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, তারপরে নির্দিষ্ট একাদশী ওটা পাঠ করবে বা শ্রবণ করবে, তারপরে যা বাকি শাস্ত্র অধ্যয়ন করবে যেগুলো গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত ওইগুলো রয়েছে ওইগুলো আমরা পাঠ করব। সারাদিন মোটামুটি আমাদের ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। অন্য অন্য দিনের কথা বাদ দিলাম, অন্য অন্য দিন আমাদের নানা রকম কাজে ব্যস্ত থাকতে হয় তাই ভগবানকে বেশি টাইম দিতে পারি না, তো 15 দিনে অন্তত একদিন ভগবানের জন্য সময় বের করতে হবে। তো আজকে কিন্তু আমাদের পঞ্চশস্য থেকে মোটামুটি 1 হাত দূরে থাকতে হবে, পঞ্চশস্য কাছেই যাবে যাবে না, কারণ ভুলেও আর যেই খাবারগুলো আজকে আমরা খাবো পঞ্চশস্য বাদ দিয়ে সেই খাবারগুলো কিন্তু একদম আলাদা রাখতে হবে, পঞ্চশস্য ধারে কাছে কোনো থাকায় রাখা যায় না, রাখা যাবে না, কারণ ভুলেও যদি একটু আত্মু যদি পঞ্চশস্যের ধরো আটার গুঁড়ো ময়দার গুঁড়ো কিছু যদি পড়ে যায় আমাদের একাদশীটা ভঙ্গ হয়ে যাবে। আর একাদশীর দিন পঞ্চশস্যের মধ্যে যে কোনো একটা শস্য যদি গ্রহণ করি আমরা তাহলে গৌ হত্যা, পিতামাতা হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা এই পাপগুলো আমরা করছি না, কিন্তু এই পাপগুলোর ভার আমাদের ঘাড়ে চেপে যাচ্ছে, তাই খুব সাবধানে আজকে খাওয়া দাওয়া করবো কেমন। তো এখন আমরা কথা না বাড়িয়ে আমরা নির্দিষ্ট যে একাদশী আজকে আমলকি একাদশী সে ব্রত কথা আমরা একসঙ্গে পাঠ করব কেমন স্ক্রিনে দিয়ে। চলো সারলে একসাথে আমরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা তারা আগে পাঠ করে নিই। আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন, আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি, বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমানিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন, তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে, সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এ বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন, এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত, অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল, এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন, চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন, তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন, শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ,
তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন, তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকী একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্মানিত আমলকীর পূজা করেন। হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপবিনাশিনী আমলকী, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তূপ স্তুতি নিত্যগীত করে রাজা ভক্তি ভরে শ্রী বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো। সে ভাবলো, এসব কী ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সে ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরে ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 100,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বতনিবাসী মলেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বেই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এরকম বলতে বলতে মলেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মলেচ্ছকে নিধন করল। রাজা নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত স্বর্ণগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি স্বর্ণগতর পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকী একাদশী ব্রত পালন করেন, তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। হরি বল, হরি বল। তো এই ছিল একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মাহাত্ম কথা কি যে তোমরা একসঙ্গে পাঠ করলাম, কত ভালো লাগলো বলতো। তো একাদশী মাহাত্ম কথা পাঠ করলেই কতটা ফল পাওয়া যাচ্ছে, আর একাদশী করলে তো কোনো কথাই নেই, ভগবান খুব খুশি হবেন আমাদের উপরে। তো আমাদের এটাই কর্তব্য যে একসঙ্গে মিলে আমরা পারমার্থিক জগতে একসঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে আমরা আমাদের প্রকৃত আলয় ভগবত ধামে অতি শীঘ্র পড়ে মানে পৌঁছে যাই, তাই তো? এখন আমরা একাদশীর পরের দিন নিয়ে আলোচনা করছি। তো সর্বপ্রথম আমি আগে দিয়ে দেব মানে সময়সূচিটা, কারণ এক একটা রাজ্যের এক একটা দেশের এক একটা সময় থাকে, আর আমাদের ওই সময়টা দেখেই কিন্তু পালন করতে হয়। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। তো তোমরা কিন্তু আগে নিজেরা যেখানে থাকছো তো সেই জায়গাটা দেখে স্ক্রিনশট নিয়ে রেখে দেবা, ওই টাইমের মধ্যে পালন করবা। কোনো কোনো জায়গায় 1 ঘন্টা টাইম থাকে, কোনো কোনো জায়গায় 2 ঘন্টা টাইম থাকে, ঠিক আছে, তার থেকে বেশিও থাকে। তো আবার কোনো কোনো জায়গায় 10 মিনিট টাইম থাকে। তো সেই তার জন্য সময়টা খুব ইম্পর্ট্যান্ট, সময়টা দেখে নিয়ে ওটার মধ্যে ওই টাইমের মধ্যে সব স্নান টান সেরে ভগবানের পুজো টুজো করে তারপরে ভগবানের প্রসাদ দিয়ে পালন করবে, ঠিক আছে? তো পালন মন্ত্র পরে দিচ্ছি, আগে আমি সময়সূচিটা দিয়ে দিচ্ছি।
ছিল একাদশীর পরের দিনের পালনের সময়সূচি। তা আশা করছি তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো, যে যেখানে থাকছো অবশ্যই সেই টাইমটা দেখে মনে রাখবে, কিন্তু সেই টাইমের মধ্যে পালন করতে হবে। এখন পালন কি দিয়ে করা যায়? পালন করবে দেখো, যদি শর্ট টাইম থাকে তাহলে, যদি অল্প টাইমের মধ্যে সেই টাইমের মধ্যে তোমরা রান্না করে সেরে পারতে পারবে না, তাহলে তোমরা আগের দিনই রাতে চিড়া মুড়ি এনে রেখে দেবা। সকালে ভগবানকে সেই চিড়া মুড়ি, সে যা দিয়ে দাও, দুধ দিয়ে দাও, চিনি দিয়ে, যা দিয়ে দেবা সেটা দিয়ে ভোগ লাগিয়ে সেটা দিয়ে তোমরা পালন করতে পারো। আর যদি বেশি টাইম থাকে তাহলে সুন্দর সুন্দর রান্না করবে, ডাল রাইস সবজি এটা ওটা রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা দিয়ে পালন করতে পারো। আর না হলে জগন্নাথ পুরী থেকে সে চাল প্রসাদ এনে তোমরা ওটা দিয়ে পালন করতে পারো। পালনের মন্ত্রটা হচ্ছে ওম জ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এটা তিনবার বলে মহাপ্রসাদে গোবিন্দে নম ব্রাহ্মণে বৈষ্ণবে এই মন্ত্রটা বলতে হবে। তো মহাপ্রসাদে যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা বলে পালন করবে। আর পালন করার আগে হাতে একটু গঙ্গা জল আর তুলসী পাতা নিয়ে বা পুষ্প নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবে। হে রাধা মাধব, আমি যে গতকালকে একাদশীটা করেছি, আমলকি একাদশী, আমি সেই একাদশীর সমস্ত ফল তোমার চরণে অর্পণ করলাম। এটা করলে কি হয় দেখো, একাদশী যে আমরা পুরোপুরি নিয়ম করে করতে পারছি তা কিন্তু নয়, অজান্তে আমাদের অজান্তে কত রকম ভুল আমরা করে ফেলছি আমরা নিজেরাও জানি না। তো সেটার জন্য পাপ যদি হয়ে যায় সেই পাপের ফলও আমাদের ভোগ করতে হবে, আর একাদশী করছি সেটারও যে পুণ্য ফল সেটাও আমরা পাবো। তো পাপ পুণ্য এই দুটোর চক্করে কিন্তু আমরা পড়ে যাচ্ছি, আর ভগবানের চরণে যদি আমরা অর্পণ করে দিই তাহলে পাপের মধ্যেও থাকলাম না, পুণ্যের মধ্যেও থাকলাম না, শুধু কৃষ্ণ প্রেম ভক্তি পেতে পারবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। একবার সবাই একসঙ্গে তাহলে আজকে এই পবিত্র একাদশী তিথিতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া কিন্তু আমাদের এই কলিযুগের বদ্ধ জীবদের কোনো বেরোনোর কোনো কিন্তু উপায় নেই। তা হরে কৃষ্ণ অবশ্যই বেশি করে জপ করবে হরে কৃষ্ণ মহামন্ত্র। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই তো সুস্থ থাকবে, সবাই খুব ভালো থাকবে, আর কৃষ্ণ ভক্ত কৃষ্ণ প্রেমময় হয়ে থাকবে। হরে কৃষ্ণ।